নাই এইটো লেখাই আছে, আপনি আমি নাজানো কেনেকাইতো গ'ল, এতিয়া অলপ গাঁৱত যাওঁ, গাঁৱত গৈ অলপমান থাকিব লাগে, জানো দেউতাৰ লগত গাঁৱত গৈ অলপ থাকোঁ, নিজৰ তাত মানুহ আছে, বহুত বিচাৰে কি আপুনি মানুহটো আই পি এছ হৈ গ'লে, নিজৰ কাৰণে যি আছে, আমাৰ গাঁৱটো কোনে চাব, পৰিবাৰক কোনে চাব, নাই নাই সেইটো মানে ওলাইছে, মানে মনততো যি আহে মানুহ ক'ব পাৰে, সোশ্যাল কথা ক'লে মানুহ পলিটিকেলি কয়, কিন্তু কি হ'ব আগতো কোনো নাজানে, আপুনিও নাজানে আগে, আপুনি হয়তো আগে কি হৈ যাব, বাট মই গৈ অলপমান চাই চাওঁ কেনেকুৱা ইউনো জীৱনটো কোনফালে আগে আগবাঢ়ে, ইমান প্লানিং নাই, লেটছ সি কি হয়। নাই নাই সেইটোতো বিচাৰে, আমিতো মানে এইটোতো কোৱা নাই, আমিতো কাৰো কোনো বেয়া কাৰণে যোৱা নাইতো, আমিতো ইমান ভাল আছোঁ, এটা জিলাত এছ পি দি ৰাখিছে, তো আৰু কি ভাল কৰিব কাৰোৰ লগত, ইমান ভাল এটা সুযোগ দিছে কাম কৰাৰ কাৰণে, সেইটোত কোনো একদম নাই, মানে ইয়ালৈ ভাল কাৰ্ডাৰ নহয়, মইতো কৈ থাকোঁ, অসমলৈ ভাল জেগা নাপাব আপুনি কাম কৰাৰ, কিন্তু আৰু থাকে মানুহ বহুত কিছু থাকে, তো যিটো জবৰ আগতো থাকে, মানে এটা সৰু জীৱন আছে, মই ভাবিলোঁ এইটোত খতম হৈ যাব নেকি এইটো কৰি কৰি, সেইকাৰণে আৰু বস্তু আছে, গাঁৱত যাব লাগে বেচিকেলি, অলপ তাত গৈ মোৰ বহুত ইচ্ছা আছে, কিন্তু এটা বিহাৰৰ ল'ৰা হওক আর বিহারের যে দুর্গতিটো এনেকুৱা এটা চাই আছো, আমার গাঁৱৰ ঘৰত কারো পড়াই করার স্কুল নাই, এটা কাম করার জায়গা নাই, বহুত প্রবলেম আছে, তো যদি ঘরের লড়ার ঘরক নাচায় কোনে চাব, তো সেই কারণে এই মোৰ মনত হয় কি এইটো লাইক ইউনো কি কো মাদারল্যান্ড কলিং, সেই কারণে তাত যাব লাগে। স্যার এই ক্ষেত্রখনত থাকিও আসলে সামাজিক ক্ষেত্রখনৰ লগতো আপুনি জড়িত হৈ আছিল, কিন্তু এই সময়ত আপুনি কৈছে যে মানে সামাজিক কাম-কাজ কৰাৰ ক্ষেত্রত কিছু অসুবিধা আহি পৰে। নাই অসুবিধা নহয়, মানে আমি তো একটা জবত আছে, তো জবর একটা তো ডিসিপ্লিন থাকে, জবত থাকলে একটা কন্ডাক্ট রুলস থাকে, তো তার মাজত থাকিব লাগে, হ্যাঁ, তো সেই কারণে মই ভাবিছো কি মানে জবত থাকিলে কি হয় কি মই এটা সেট টাইপৰ কাম কৰো, না এটা প্ৰচেছত কাম কৰো, তো অলপ মন যায় আৰু বস্তু কৰাৰ কাৰণে, তো সেইটো কাৰণে মই ভাবিলোঁ কি জবৰ মৰ্যাদাটো থাকিব লাগে, মই ইয়াত থাকি এটা আইপিএছত থাকি মানে এটা বেলেগ টাইপৰ কাম কৰাটো নিজে বেয়া লাগে, তো সেইকাৰণে আৰু কিছু নাই, মানে দিছ ইজ এন আমেজিং, মই তো কৈছোঁ আই অলৱেজ লাভ মাই ইউনিফৰ্ম, তো ইউনিফৰ্মটো এনেকৈ টাঙি ৰাখিম ৰোজ চাওঁ, তো ইউনিফৰ্মটোতো মোৰ সদায় বিটো, দিছ উইল বি মাই ফাৰ্ষ্ট এণ্ড লাষ্ট লাভ, বাট য়েছ তাৰ লগত আৰু বহুত কৰাৰ আছে, সেইকাৰণে গৈছোঁ, নাথিং নেগেটিভ ইন দেট, মই ক'ম যোন ইয়াংষ্টাৰ্ছ আছে যদি ভাবি আছে এনেকুৱা, মই ক'ম যদি সার্ভিস করব লাগে আইপিএস হব লাগে, মই তো কম যে তার লই ভাল সার্ভিস নহয়, হ্যাঁ আইপিএস লই ভাল সার্ভিস নহয় আর আছে সব সার্ভিসের ভেরিয়াস, মই আইপিএস আইপিএসত আসো সেই কারণে মই কইছো যে তালে ভাল সার্ভিস নহয়, ডোন্ট টেক মাই এক্সাম্পল, মই গই আসো কিউকি মই এটা বহুত ভাল কাম করার চান্স পাইছো, 12 বছর মই দবাকে কাম কিয়া হে, তো ইমান মানে নিজক একদম বার্ন আউট নিচিনা করে দিয়া নিচিনা কাম করছো, তার পিছত আরো বহুত সরু সরু বস্তু আছে যে করব মন যায়, তো সেইটোর কারণে, বাট দিস ইজ আ বিউটিফুল সার্ভিস, 10-12 বছর তো করবই লাগে মিনিমাম, এইটো আহি তার পিছত যা ইচ্ছা হয়, কিউকি বয়স যেতিয়া যেতিয়া বাড়ি যায় তেতিয়া কি হয় কি ইউনো আরো অলপ ম্যাচিউর্ড কামর ফালে যাব লাগে, অলপ আরো সোশ্যালি এনগেজিং কামত যাব লাগে, তো সেইটো ভাবিছো কি আর যেটো কলো মই কি যেটো গাঁৱত গলে মই যে একটা বেয়া অবস্থা চাও, মোর নিজের ঘর আমি বনাব পারে যেটো মই কই থাকো, তো এইটো কারণটো এইটো হোৱা নাই কি ওভারঅল এটা একটা মিক্সড বস্তু আছে, মোৰ গাঁৱত হয়তো এনেকুৱা মানুহ নাই যোনে মোৰ কাৰণে কৰি দিয়ে, মই যদি কামো দিওঁ কোনে কৰিব নোৱাৰে, কৰাৰ ইচ্ছা থাকিলেও তো পঢ়াই নাই, হেল্থ নাই, হে ন ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নাই, তো কোনে ঠিক কৰিব, তো সেইটো ভাবি লৈ ভাবিছোঁ লেটছ সি আমি কেনেকুৱা তাত মদত দিব পাৰোঁ। গতিকে আপোনাক মণিপুৰলৈও আচলতে আপোনাৰ মণিপুৰৰ যি অশান্তজনক পৰিৱেশ সেই পৰিস্থিতিৰ সৈতে মোকাবিলা কৰিবৰ কাৰণে আপোনাক নিয়ে মোকাবিলা নাই, এইটো এছ আই টি এটা ডাঙৰ বস্তু হয়, মই এছ আই টি কোনো চিফ থৰি হওঁ, মই তাত এটা সৰু সৰু পাৰ্ট, তাত মোৰ নিচিনা 20টা এছ পি বহি আছে, তো সেইটো লৈ একো নাই, মোৰ সেইটোতো বহুত 1 বছৰ ধৰি চলি আছিলে ভিতৰত, তো এতিয়া এইটো ফ্রুটফুল হৈ আছে। সামাজিক কাম-কাজ কৰাৰ ক্ষেত্ৰত স্যার ৰাজনৈতিকভাৱে আপুনি জড়িত হৈ সেইখিনিত আগবাই যাম বুলি ভাবিছে নেকি? আনি এইটো কিছু ভাবা নাই, হ্যাঁ বাট আই এম ওপেন টু অল এভরিথিং, মানে যি ভাবত মই আমাৰ সমাজক ভাল কৰিব পাৰোঁ, মানে যিটো আমি জনকল্যাণৰ কাম কৰিব পাৰোঁ, আমি যিটো সোশ্যালি এফেক্টিভ আৰু সোশ্যালি ৰেলেভেণ্ট কাম কৰিব পাৰোঁ, তো আমি প্ৰচেছটো লৈ মোৰ কোনো বাধা নাই মনত কি সেইটো নকৰিম সেইটো নকৰিম, যেই পথত গৈ মই মানুহ ভাল কৰিব পাৰোঁ সেই পথত যোৱাৰ কাৰণে আমি হজু ৰাজু কিয় বলতে চিধা মানে তৈয়াৰ হয়, তেনেহ'লে ৰাজনৈতিক ক্ষেত্ৰখনত আপোনাৰ মুখ দেখিবলৈ পাওঁ? নাজানো মই, হ্যাঁ মানে মুখটো ভালকৈ দেখ কেতিয়া মুখ দেখানে লাইক ৰাই ইয়ে জৰুৰী হে, কি টাইপত দেখিব এইটো বেলেগ কথা, বাট এইটো ভাল কামত লগত সদায় জড়িত থাকিব লাগে, সঁচাকৈ খৰি কাম কৰিব লাগে, ট্ৰান্সপেৰেণ্টলি কাম কৰিব লাগে, যি কৰক
নিজৰ যদি দোকানো চলালে এইটো এনেকুৱা চলাব আমি এক নতুন ৰূপত আপোনাক আমি আকৌ দেখা পাম দেখা পোৱাটো ইম্পৰ্টেণ্ট কি ৰূপত নাজানো দেখা পোৱাটো ইম্পৰ্টেণ্ট লেটছ চি হাইছ যুৱ সমাজৰ মাজত বিশেষকৈ ই এক আবেগৰ ঢৌ সৃষ্টি কৰিছে আপোনাৰ যিখন পত্ৰ সেই পত্ৰ আচলতে নাই সেইটো কাৰণে আমি কৈছোঁ কি এইটো নেভাৰ গেট ডিম'টিভেটেড কেতিয়াও না ভাবিব কি চাৰ্ভিচটো বেয়া কাৰণে এৰিছোঁ মানে সেইটো বহুত পেচনেট চাৰ্ভিচ হয় সেইটো মানে বেয়াৰ কাৰণে এটা নাই এইটো মানে এটা একদম বেলেগ পেচন আছে আমি এটা আৰু এটা পেচন আছে সেইটো পাৰ্চিউ কৰাৰ কাৰণে কৈছোঁ তো যদি আমি আকৌ কৈ আছোঁ যদি আপুনি এটা বস্তু ভাল পায় বেলেগ বস্তু আৰু ভাল পায় তো তাৰমানে এইটো হোৱা নাই যে প্ৰথম বস্তুটো আপুনি বেয়া পায় সেইটো নহয় আপুনি দুটা বস্তু ভাল পাই আছে আপুনি মানে চাপ'জ খানাত কৈ দিওঁ তাৰমানে ৰসগোল্লাও ভাল পায় হয়তো হয় না আপুনি হয়তো চিঙাড়াও ভাল পায় তো এইটো মানে নহয় কি আপুনি এটা বেয়া পায় সেইকাৰণে চিঙাড়া খাই আছে সেইটো নহয় তো আমি কম কি এটা একটা জীবন এটা ইউথ নিজের কয় না কি জওয়ানি যো হ্যাঁ ইয়ে তো একদম মিট্টি মে মিলা দেনা চাই তো সেটা মানে করছো আই থিঙ্ক হ্যাঁ যান মাটিত থাকি কাম করব পারিছো তো সেটা করছো এতিয়া টাইম হয়েছে কি আর অল্প সোশ্যালি যেটা কল রেলেভেন্ট কাম করব মন যায় কি যদি আমি কিছু করছো তো মানুষ কেনেকুয়া আমি ভাল হওয়াটো চাই লোম তো এটা একটা টাফ সাইড অফ লাইফ আসলে অল্প একটা সফট সাইড অফ লাইফ আমি এক্সপ্লোর করব বিচার সেটাই স্যার এই সময় স্যার করবাত অকনমান দুঃখ বা করবাত অকনমান নাই 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 এটা বহুত স্যাটিসফ্যাকশন আছে কোনো দুঃখ নাই কোনো ক্ষোভ নাই স্যাটিসফ্যাকশন আছে আর ধন্যবাদ আছে মনত সকলোর কারণে কি এতিয়া তো হওয়াটো অল্প টাইম আছে পুরা প্রসেসটা কমপ্লিট হওয়ার টাইম আছে বাট মই একদম দৃঢ় নিশ্চয় করে লৈছো কি যেটো কৰিব লাগে সেইটো কৰিব লাগে যাব লাগে তো যাব লাগে স্যার কিছুদিন যেহেতু আপুনি লক্ষীমপুৰ থাকে লক্ষীমপুৰ এক অশান্ত পৰিৱেশ সৃষ্টি হৈছিলে কিছু দিনৰ আগত আপোনাক ইয়ালৈ আনিছিলে আৰু লক্ষীমপুৰৰ বৰ্তমানৰ পৰিৱেশ আপুনি অহাৰ পাছত কেনে ধৰণৰ কৰিছে সেইটো মানুহ ক'ব কেনে ধৰণ আছে তো ঠিক আছে আই বিলিভ কি এইটো খালি লক্ষীমপুৰ নহয় গোটেই অসম ঠিক আছে ইয়াত তাত এটা দুটা ইছ্যু হৈ থাকে এইটো মানে মানুহৰ সমাজ হয় হ'বই গতিকে মানুহ তো 99% ভাল মানুহ আছে কিন্তু এটা এক 1% যেন বেয়া কৰিব তো লক্ষীমপুৰৰ কথা নহয় গোটেই জেগা আপুনি যিটো পাব আপুনি কিমান বেয়া হৈছে সেইটো নচাব কিমান ভাল হৈছে সেইটো চাব আপুনি যিটো যিটো দেখিছে নাকি শান্তি থাকে ৰোজ শান্তি থাকে মাহত একদিন হয়তো খারাপ হৈ গ'ল তো এই যে 29 দিন কিমান মেহনত কৰিছে শান্তি ৰখাৰ কাৰণে সেইটো এটা এচিভমেণ্ট হয় হ্যাঁ তো আই বিলিভ কি লক্ষীমপুর ইন জেনারেল ভাল আছে যেনেকুয়া অসম ভাল আছে লক্ষীমপুরও ভাল আছে ভাল ফালে গৈ আছে এইটো আমি নকম কি যোৱাৰ পিছত কি হব না হব মানুহ কয় একদম ভাল ফালে গৈ আছে ইট উইল অলওয়েজ বি বেটার দেন হোয়াট আই বিলিভ ঠিক থ্যাংক ইউ আর কিবা স্যার মেসেজ দিব বিচাৰিব নাই মই কম কি ফলো ইয়ার প্যাশন এইটো আছে না জীবনত আছে একটা জীবন আছে এক জীবন শ্রেষ্ঠ জীবন বনাইতে যাব লাগে মানে এটা কামত জবরদস্তি থাকিব নালাগে কোনো কামত যদি মন গৈ আছে কিছু ভাল বা কিছু বেলেগ কৰাৰ কাৰণে ভাল বেয়া নকম তো বেলেগ কৰা তো এইটো কৰি লব লাগে এটাই জীবন আছে বারবার জীবন না পায় এটো আমি স্যার আপনাক সমাজ কি ধরক সামাজিক মাধ্যমত যেনে ধরনের সক্রিয় রূপত বিভিন্ন সময়ত আপনাক ইন্টারভিউ লৈ রাইজৰ কাষলৈ লৈ গৈছে রাইজ আপনার লগত পুনপটিয়াকে যোগাযোগত আছিল এনেকেও আপনার পৰা আসলে পরবর্তী সময়ছোৱাটো রাইজে বিচাৰিব আর এনেকুৱা এটা আপনি হা হৈ আছিল বহু সকলোৰে বাবে মই থাকিম হামেশা থাকিম মানে ওয়ান্স আ কপ অলওয়েজ আ কপ একবার পুলিশ তো জীবনভর পুলিশ থাকে এটা খাকি রংটো কেতিয়াও না এরি দিয়ে হ্যাঁ তো সেটা থাকিব এটা মনের যেটু পুলিশ ভাবটো আছে মানুষ সেবা করা মানুষ উইকর কারণে যে কমজোরের কারণে খাড়া হওয়া তো সেটার কারণে আপনি ওয়ার্দি না লাগে সেটা আপনি যদি একটা সোশ্যালি রেসপন্সিবল কাম করব বিচারে তো সেটার কারণে আপনি যে জায়গাতে আছে আপনিও করে আছে হ্যাঁ আপনার নিচিনা যেনে আছে সব সকল করে আছে ময়ও করে আসো আর এটু করে যাম যান দিন আসো যদি মানুষ কোনো মানুষ বিচারে কি মানে তার কারণে কোনো কামত আহিব পারো কেতিয়াও তাক আমি এনে ঘুরাই না দিও নিশ্চয়ই তার কারণে করি।